চম্পা রমাই বেজার নকরিলে, বেজার করিবর সময়ও নহয়। দু খন্তেক তাতে জিরাই ললে। রমাই ভালকৈ চাই দেখিলে মন্দিরের আসল অংশটো সেইখিনিলৈকে চারিকুণিয়া হয়ে তারেপরা ক্রমাৎ গোল দোলর আকৃতিত উপরলৈ উঠি গৈছে। তার একেবারে মূরত সোণর ত্রিশূল, তারপরা অহা পঘার আগবুর ভেটিত থাকা বহল গড়বুরত বন্ধা। দোলর কর্দৈখিরিয়া গুড়িটোর চারিউদাটিয়ে ইটার গাঁথনি, তার চেপার মাজত আউজি থিয় দিলে অতি সুন্দরকৈ সকলোরে চকুরপরা সম্পূর্ণরূপে আর হয়ে যাব পারি। এবার তাকে পরীক্ষা করবলৈ রমাই আউজি চাইছিল, কিন্তু পাঁচ মুহূর্ততে চম্পাই একেটানেই রমাক আকো চাঙলৈ উভতাই আনিলে। দলর গোটেই মুধস্তু কপিছে, পঘাবুরে দস্তুর মতে শব্দ করিছে। চম্পার ভয় জানোসা গোটেই দলটুই মূরর উপর ভাগি পড়ে। ভয়ঙ্কর দুশ্চিন্তাত দুয়ো ভালেমান সময় মনে মনে বহি রল। অলপ পাছত হঠাৎ চম্পার চকুত পড়িল ওসরের ফাটবুরের মাঝেরই মন্দিরের ভিতরপরা পোহর আহিছে। অতি সাবধানে আলফুলকৈ ধরি চম্পাই মন্দিরের ভিতরখন চাবর চেষ্টা করিলে। বহল বহল ফাটবুরের মাঝেরই থাপনার উপর থাকা বিগ্রহ ওসরত পুরোহিত দেউকে আদি করে সকলো স্পষ্ট দেখিলে। পুরোহিত দেউ ধ্যানত মগ্ন। আজি সকলে সকল রকমে চেষ্টা করেও পুরোহিত দেউক মন্দির এরি সিপারলৈ নিয়াব নোৱাৰিলে। বিগ্রহেরই তেও কলকো না যায় বিশ্বাস। শত্রুবর যিমানেই পাখণ্ড নহক ঈশ্বরের উপাসনার ঠাই সিহতে কেতিয়াও অপবিত্র নকরে, কিন্তু শত্রুর উপর চম্পার সিমান আস্থা নাই। সেই কারণে ভিতরলৈ নগৈ বাহিরত থাকা চাঙর উপর উঠিছেই। চম্পার সন্দেহ যে অমূলক নহয় তার প্রমাণ দুয়ো অলপ পাছতেই পালে। হঠাৎ দুই কান থিয় করে শুনিলে মন্দিরের পদূলি মূরত কোলাহল। খন্তেক পাছতে দেখিলে মন্দিরের দুয়ারমুখত এডল জমদূত, দুয়ে ধাতু উড়ি গল। এই প্রথম দুয়ো ওসরের শত্রুক দেখিলে। চম্পার মনত পড়িল এজনীর মুখত আগদিনা গধূলি শুনা কথাখার, সিহত মানুহ নহয় চম্পা, পশু পশু। উশাহ বন্ধ করে দুই ভিতরলৈ চাই রল। এবার কি হব, হাতত খোলা তরোয়াল লৈ সিহত আহি একেবারে পুরোহিতর ওসর পালেহি। তার পাছত আটাইবুরেই একেলগে কপি থাকা দোলটো দুগুণ কপাই হাঁহি উঠিল। বোধ করু এই ধ্বংসলীলার মাজত পুরোহিত দেউর এনে ধ্যান মূর্তি দেখি ইটিকিং করিলে। পুরোহিতে লাহে লাহে চকু মেলি চাই সিহতক থাপনার কাষত দেখি গর্জন করে উঠিল। এনেদরে সুমা আহি মন্দির অপবিত্র করা পুরোহিত দেউ হয়তো সহ্য করব নোয়াইলে, কিন্তু তাতেই শেষ নহল। আকো এবার হাঁহি লৈ কেইটামানে পুরোহিতক গ্রাহ্য নকরি থাপনার উপর ভরি থাকা সোণরূপর পবিত্র মোহরবুরত হাত দিলেগৈ। সিহতক বাধা দিবলৈ পুরোহিতদেবে হাতর কাষত থাকা ডাঙর টিলিঙাটলৈ কাষরটুক প্রাণপণ শক্তিরে আঘাত করিলে। আর্তনাদ করে সি দূরৈত ছিটিকি পড়ার লগে লগে কিন্তু বাকিবুরে তেওঁর গার উপর একেলগেই জঁপিয়াই পড়িল। এটাই তার তরুয়ালখন পুরোহিতর বুকুত সুমুয়াই দি বজ্র হুঙ্কারে দুখুদিশ কপাই দিলে। চম্পা রমাই এই দৃশ্য সহ্য করব নোৱাৰি আর্তনাদ করে উঠিছিল, কিন্তু হুলস্থুলর মাজত সেই শব্দ হয়তো কারো কানলৈ নগল। পুরোহিত দেবে এবারলৈকো একটা ক্ষুদ্রতম শব্দ নকরাকৈ লাহে লাহে বিগ্রহর ভরির উপর ঢলি পড়িল। তার পাছত আরম্ভ হল বিভৎস কাণ্ড। পশুবুরে থাপনাত থাকা সকলবুর মোহর লৈ থপিয়া থপি লগালে। ফুল চন্দন নৈবেদ্য সকল গুড়ের কোবত ছিটিকি ছিটিকি দূরত পড়িলগৈ। বিগ্রহত পদাঘাত করে থাপনারপরা উফরাই পড়িলে। চম্পা রমা দুইরে চকুর আগতে সকলো ঘটিল। চম্পা ঠক ঠককৈ কপিছে, এইবার ভয়ত নহয় খঙত। চিরজীবন ধরে পূজা করা দেবতার প্রতি এনে আচরণ, পূজনীয় পুরোহিতর প্রতি এই অমানসিক বর্বরতা চম্পাই সহ্য করব নোৱাৰিলে। রমা অসহ্য, আর নোৱাৰো মই, মন্দিরের মুধস্তু কিয় যে এতিয়াও সিহতর মূরের উপর ভাগি পড়া নাই তাক ভগবানেই জানে, মই কিন্তু সিহতক এড়ি নিদিও। যি দেবতার কর্তব্য আছিল তাক আমি করু, আহ এই পঘাবুর খুলি দিউ। যদি সচাই পৃথিবীর দেবতা আছে তেনে গোটেই দলটোয়ে যেন মূরর উপর ভাঙি পড়ি সিহতক গুড়ি করে দিয়ে। চম্পাই পঘাবুর খুলিব খোঁজা দেখি রমাই বাধা দিলে, চম্পা খুলি দিলে যদি আমিও তার লগতে পড়ো, নাইবা দলটোয়েই যদি এঢলিয়া হই আমার মূরের উপরে পড়ে পরে পড়ক, তার বাবে বর বেশি যদি কিবা হয় হয়তো আমিও লগতে মরিম, কিন্তু মরা এদিন এনেও মরিম তেনেও মরিম। এই পশুবুরের হাতত আমার সকল হেরুয়াই মরাতকৈ দেবতার মন্দিরের তলত পড়ি মরিব পারিলেও পুণ্য হব। খোল বান্ধ খোল, আরো বেলি নকরিবি, সিহত এতিয়াও ভিতর মোহরলৈ কড়া আজোড়া করেছে, যি থাকে আমার কপালত। তৎক্ষণাৎ দুয়ো চাঙর ডুমুরে বহি এটা এটাকৈ ওসরের বান্ধবুর খুলি গল।
সকলবোৰ খোলা শেষ হোৱাৰ আগতেই চম্পাৰ অভিলাষ পূৰ্ণ কৰি দেৱতাৰ অভিশাপ পৰিল পাপীবোৰৰ ওপৰত। দলৰ গোটেই মুধচটো এঢলীয়া হৈ পৰাৰ পৰিৱৰ্তে এচপৰা মাটি ফাটি জহি যোৱাৰ দৰেই জহি গৈ গোটেই যাক পশুকে গুৰি কৰি পেলালে। চম্পা ৰমা তাৰ লগতে নপৰি চাংখনৰে সৈতে বিপৰীত ফালে ডাঙৰ ফুল এজোপাৰ এটা ওপৰত উফৰি পৰিলগৈ। দুয়ো আচৰিতভাৱে ৰক্ষা পৰিল। ৰমাই পৰিয়ে আকৌ জাপ মাৰি উঠি চিঞৰ এটা মাৰিয়েই ওচৰৰ বাৰীখনলৈ লৰ দিলে, কাৰণ চকুত পৰিছিল অলপ দূৰতে কেইটামান বিজতৰীয়া শত্ৰু। চম্পাইও লৰালৰিকৈ উঠি ৰমাৰ পাছে পাছে পলাব খুজিছিল, কিন্তু চাৰিওফালৰ পৰা চাৰিটা কালান্তক পশুৱে চম্পাক খেদি আহিল। চম্পাও ৰমাৰ দৰেই সাৰি যায় বুলি সিহঁতে ৰমাৰ পাছ নলৈ চম্পা পলাব পৰা বাটকেইটা বন্ধ কৰি আগচি ধৰিলে। উপায় নেদেখি চম্পা স্তব্ধ হৈ ৰ'ল। এবাৰ এটা আৰ্তনাদো নকৰিলে। চম্পাৰ পাছফালে মন্দিৰৰ দেৱাল, সন্মুখত সোঁৱে বাওঁৱে সিহঁত পলাই কোনফালে। জীৱনৰ আশা এৰি চম্পাই ঠিক কৰিলে পশুবোৰে স্পৰ্শ কৰাৰ আগতেই আত্মহত্যা কৰিব। তৎক্ষণাত হাতখন নিলে ৰিহাৰ আগত বান্ধি লৈ ফুৰা বিহটো সৰলৈ, কিন্তু চম্পাৰ মূৰ ঘূৰি গ'ল, বিহৰ গাঁঠিটো খোলা। চম্পাই ভালকৈয়ে জানে জীয়াই জীয়াই সিহঁতৰ হাতত পৰিলে ভাগ্যত কি আছে, সি যে মৃত্যুতকৈও মৰ্মান্তিক। পাঁচ মুহূৰ্ততে মনত পৰিল কঁকালৰ সৰু অস্ত্ৰখনলৈ, চকুৰ পচাওঁতে উলিয়াই লৈ নিজৰ বুকু লক্ষ্য কৰি দাঙিলে। শত্ৰুকেইটাই দেখে চম্পাও সাৰি যায়, সিহঁত ওচৰ পাইছিলেই। সমুখৰটোৱে চম্পাক বাধা দিবলৈকে জাপ মাৰি আহি চম্পাৰ হাতত ধৰিব খোজাত নিৰুপায় হৈ চম্পাই হঠাৎ নিজৰ বুকুৰ পৰিৱৰ্তে তাৰ বুকুতে অস্ত্ৰপাত সুমুৱাই দিলে। আৰ্তনাদ কৰি মানুহটো পাঁচহকি গ'ল, আৰু পাঁচ মুহূৰ্তত চম্পাৰ ভৰিৰ ওচৰত লুটি খাই পৰিল। চম্পাই আকৌ দ্বিতীয়টোক আঘাত কৰিব খোজাৰ আগতেই দুফালৰ পৰা দুটাই বজ্ৰ মুষ্টিৰে দুয়োখন হাতত ধৰি বিকট গৰ্জন কৰি উঠিল। চম্পাৰ শেষ আশাও লুপ্ত হৈ গ'ল। এইবাৰ চম্পাই বাঘিনীৰ দৰেই হাত ভৰি এচাৰি সিহঁতৰ হাতৰ পৰা মুক্ত হ'বলৈ সাধ্য অনুসৰি চেষ্টা কৰিলে, কিন্তু তিনিটা যমদূতৰ লগত কিমান প্ৰযুজিব পাৰে। চম্পা অৱক্লান্ত হৈ পৰিল। নিজৰ ভাগ্যৰ কথা ভাবি চম্পা ভয়ত কঁপিছে। কি কৰিব, কেনেকৈ নিজক ৰক্ষা কৰিব? আকুল হৈ চম্পাই মুৰলীধৰক মাতিছে। কোনে জানে চম্পাৰ মিনতি মুৰলীধৰে শুনিলে নে নাই? চম্পাৰ গৌৰ লাঠি খায়ো মানুহকেইটা চম্পাক টানি লৈ গৈছে। এখোজ দুখোজ প্ৰতিখোজতে চম্পাই শক্তি অনুযায়ী বাধা দিছে, কিন্তু হঠাৎ সেই মুহূৰ্ততে গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ড কঁপাই কেইবাটাও ভয়ংকৰ শব্দ হ'ল। তাৰ লগে লগেই অলপ দূৰৈত মানুহৰ কোলাহল, আৰ্তনাদ, চিঞৰ বাখৰৰ মাজত আন সকলো শব্দই ঢল পৰি গ'ল। মানুহ তিনিটা ৰৈ গ'ল। সেয়া যে সিহঁতৰ মানুহৰে বিপদত পৰা কোলাহল তাক সিহঁতে বুজিবলৈ বাকী নাথাকিল। তৎক্ষণাত পৰামৰ্শ কৰি সিহঁতৰ এটাই চম্পাক পিঠিৰ ফালে হাত দুখন নি টান মুঠিত ধৰি ৰাখিলে, বাকী দুটা দৌৰি গ'লগৈ হয়তো কি হৈছে তাৰ অনুসন্ধান কৰিবলৈ। চম্পাই কিন্তু মুক্ত হ'বলৈ এবাৰো চেষ্টা নকৰিলে। নিজক সংযত কৰি স্থিৰ হৈ ভাবিছে উপায়ৰ কথা, কেনেকৈ এই মানুহটোক ফাঁকি দি পলাব পাৰে। কিন্তু উপায় বিচৰাৰ একো প্ৰয়োজন নহ'ল, যিহেতু সেই মুহূৰ্ততে চম্পাহঁতৰ পাছফালৰ পৰা যে এটা ছায়ামূৰ্তি লাহে লাহে আগুৱাই আহিল তাক চম্পাইও বুজিব নোৱাৰিলে, ধৰি থকা মানুহটোৱেও নোৱাৰিলে। ৰমা বেছি দূৰলৈ যোৱা নাছিল। চিৰজীৱনৰ সখী চম্পাক বিপদত এৰি থৈ নিজে ৰক্ষা পৰাৰ কথা ৰমাই ভাবিব নোৱাৰে। ওচৰৰ গছ এডালৰ আঁৰত লুকাই লুকাই ৰমাই সকলো চাই আছিল। চম্পাক সিহঁতে কলৈ লৈ যাব? ৰমাই বা সিহঁতৰ হাতৰ পৰা চম্পাক কেনেকৈ উদ্ধাৰ কৰিব? ভাবি ভাবি ৰমাই তাৰ একো উপায় পোৱা নাছিল। এতিয়া শব্দটো হৈ মানুহ দুটাক আঁতৰাই নিয়াত ৰমাই উপায় বিচাৰি পালে। ৰমা পুৰুষৰ দৰেই শক্তিশালী, নিজৰ কঁকালৰ সৰু অস্ত্ৰপাত উলিয়াই লৈ ক্ৰমাৎ অলপ অলপকৈ মানুহটোৰ ওচৰ পালেহি। তাৰ পাছত সি ঘূৰি চোৱাৰ আগতেই গাৰ গোটেই শক্তিৰে তাৰ পিঠিত আঘাত কৰিলে। অকল এবাৰেই নহয়, ওপৰা ওপৰিকৈ তিনি চাৰিবাৰ আঘাতৰ পাছত আঘাত কৰি তাক তাৰ ডিঙিৰ ওচৰৰ চোলাটোত ধৰি দূৰলৈ আছাৰ মাৰি পঠিয়ালে। তাৰ কি হ'ল চাবলৈ নৰৈ চম্পাৰ হাতত ধৰি পুনৰ বাৰীৰ ফালে দৌৰি দি খন্তেকৰ ভিতৰতে আন্ধাৰৰ মাজত দুয়ো অদৃশ্য হৈ গ'ল। দুয়ো সাৰিলে। তাৰ পাছত আৰম্ভ হ'ল নিৰুদ্দেশ যাত্ৰা। যিফালেই যাব খোজে সেইফালেই মানুহ। লোকৰ বাৰীয়ে বাৰীয়ে মাজে মাজে আলিৰে জ্বলি থকা ঘৰবোৰৰ দাঁতিয়ে দাঁতিয়ে তাকুৰি ঘূৰা দি ঘূৰি ঘূৰি দুয়ো বহুত সময় কটালে। কেইবাৰ যে বিপদত পৰিও সাৰি গ'ল। শত্ৰুৰ মুখামুখি হৈও নিজক অতি কৌশলেৰে ৰক্ষা কৰিলে তাৰ হিচাপ নহ'ল। শেষত দুয়ো উদ্ভ্ৰান্ত হৈ দৌৰি দৌৰি এসময়ত কেনি কোনফালে কেনেকৈ যে খেলমাটি ওলালগৈ তাকো ভাবি নাপালে।
খেলমাটি সেই সময়ত জনপ্রাণীহীন, যদিও শ শ মরাশরে গোটেই খেলমাটি ভরি আছে, তথাপি কি শত্রু কি মিত্র জীবন্ত মানুষ এটাও চকুত নপরিল। জীবনত এই প্রথমবার এনে ভয়াবহ দৃশ্য চকুত পড়াত দুয়ো ক্ষন্তেকলৈ নিজের বিপদর কথাও পাহরি নিষ্পন্ড শিলর মূর্তির দরে স্তব্ধ হয়ে পড়িল। ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ সৌন্দর্যর প্রতীক মানুষের জীবনের এনে করুণ পরিণতি নিজ চকুরে নেদেখা হলে চম্পাহতে বিশ্বাস নকলিলেহেঁতেন দুয়ো অভিভূত হয়ে গেল। বুকু ভাঙি ওলা আহিব খোঁজা উদগত চকুলুর বলেরে সংযত করে নিজের দেশরে মৃত বারো তেরো বছরের কুমলিয়া বাড়িবুরক বীরবুরক মরাশবুরর মাজত বিচারি বিচারি এদাঁতিলৈ দুয়ো মন্ত্রমুগ্ধর দরে কঢ়িয়াই নিলে। কিছুমানের শরীর তেতিয়াও চেঁচা পড়া নাই, সকলকে দুয়ো শারী শারীক শ্যামল ঘাঁহনীত খুয়াই দি চোলা কাপড়ব পরিপাটিক দিলে। আঙুলির মূরর বিশৃঙ্খল চুলিব ফনিয়াই দি মুখপর মচি পেলালে প্রত্যেক ফুটা তেজর সেকা। তার মাজত ন বছরের শ্যামর সরু চেঁচা মৃতদেহাটু চম্পা এবার কোলাত তুলি লৈ জাপ খাই থাকা চকু দুটাত আঁকি দিলে তপত চুমার কোমল পরশ। শ্যাম শ্যাম, তোর নিচিনা শ শ লড়ার বুকুর কুমরিয়া তেজর অমূল্য দান জানিবি, কেতিয়াও বিফলে না যায়। পশুবুরের উপর প্রতিশোধ লব আজি আমি নোয়ারিব পারু, কিন্তু এদিন লম, নিশ্চয় লম, মুরলীধর আমার সহায়। চম্পাই আলফুল কই শ্যামক আকৌ ঘাঁহনীত খুয়াই থই লাহে লাহে রমার লগত ঘরের এদাঁতিয়ে পর্বতর টিঙলৈ উঠি যাওয়া বাট এটারে আগুয়াই গল। চম্পা আর রমা দুয়ো সাহসী দুয়ো বুদ্ধিমতী, সেই দেখিয়েই দুয়ো নিজক সকল বিপদের পর বচাই রাখবলে সমর্থ হল। কিন্তু সিহঁত দুজনীর নিচিনা আর দুজনিয়ে শত্রুর হাতের পর নিজক রক্ষা করিব নোৱাৰিলে।